আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আফ্রিকান ফেমাস সার্কাস প্রত্যহ তিনটি করে শো, বেলা একটা, বিকেল চারটে ও সন্ধে সাতটা। স্থান পল্লীশ্রী হেলিপ্যাডের পাশে, পল্লীশ্রী আরামবাগ। ঘটনাটা কি করে ঘুরলো আপনি দেখেছিলেন? না, আমি ছিলাম না, আমি বাড়িতে থাকিনি। আমার ওটা কাকার ছেলে হয়, বিশ্বজিৎ ঘাঁটি নাম। হ্যাঁ, আমি বর্ধমান গিয়েছিলাম, বর্ধমান থেকে এসে শুনছি যে আমার ভাইয়ের নাকি এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে মানে ও হচ্ছে আমাদের কাকার মাইক সেট আছে, কাকা হচ্ছে গড়বাড়ি থেকে মাইক নিয়ে মহেশপুরে বাজাতে গিয়েছিলো, আর বিশু ওর ছেলেকে নিয়ে সেখানে যাচ্ছিলো, এবং কোনো কারণবশত সে গাড়ি চলতে চলতে স্লিপ খেয়ে সে রাস্তা পড়ে গিয়েছিলো, যেখানে মানে একটা ঢালাই রাস্তা ছিল পাশে। সেই ঢালাই রাস্তাটা বিশু মুখটা আঘাত লাগে ভালো রকমই, এবং ডাক্তার যেটা রিপোর্ট দিয়েছে যে ওর ওখানটা নাকি ভেঙে গেছে, আর এবং ওর ছেলেটার মুখের ঠোঁট ফোঁট সব ফেটে গেছে, এবং রক্তাক্ত অবস্থায় ওকে পাশাপাশি লোক ওখান থেকে ওটা বাইক চালাচ্ছিল, নিজস্ব বাইক নিয়ে ওর বাবার কাছে যাচ্ছিল, নিজেদের মাইক ব্যবসা আছে, ও সে মাইকের ওখানে ও ছেলেকে নিয়ে দাদুর কাছে যাচ্ছিল। ঘটেছে ওটা হচ্ছে মহেশপুরের এলাকায় একটা বেলডাঙ্গা বলে গ্রাম আছে, ওখানটা। যাকে নিয়ে গেল ওর নাম বিশ্বজিৎ ঘাঁটি, বাড়ি গড়বাড়ি। আমার নাম মনোজিৎ বাগ, বাড়ি আমার বলরামপুর। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।